নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটি ব্রত নিয়ে কথা বলবো, সেটি হলো ১৬টি সোমবার ব্রত। ১৬টি সোমবার ব্রত, এই ব্রত অনেকেই শুনেছেন, অনেকেই হয়তো করেছেন, কিন্তু অনেকে জানেন না কেন এই ব্রতটা করা হয়, তাহার মাহাত্ম্য কি, এই ব্রত করলে কি কি হয়, কি কি প্রবলেম সলভ হয়। ১৬টি সোমবার ব্রত সাধারণত শুরু করা হয় মাঘ মাস থেকে, ফাল্গুন মাস থেকে, শ্রাবণ মাস থেকে, এই এই মাস থেকে আপনি এই ব্রতগুলো শুরু করতে পারেন, বা আপনি যে কোনো মাসের সোমবার শুরু হবে, প্রথম সোমবার শুরু হবে, সেই সোমবার থেকেও পর পর ১৬টি সোমবার এই ব্রত করতে পারেন। এই ব্রত করার সময় কিন্তু কোনো একটি ব্রত যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু চলবে না। অনেকেই ১৬টি সোমবার বাবা শিবের ব্রত করে অনেকেই কিন্তু উপকার পেয়েছেন, সেই জন্যই আজকের এই কাহিনী এগুলো বলবো। শিব ঠাকুরকে আমরা পুজো করার জন্য বেশি উপকরণ কিন্তু লাগে না, সামান্য বেলপাতা, গঙ্গা জল এবং তার সঙ্গে কিছু ফুল, এটা হলেই কিন্তু বাবা শিব একদম সন্তুষ্ট হয়ে যান। যেদিন ব্রত করবেন সেদিন সকালবেলা স্নান করে আগে বাবার কাছে বলে নেবেন যে আপনি এই ব্রত শুরু করতে চান, এবং সেদিন সকাল থেকে উপবাস করে থাকবেন। যদি প্রয়োজন হয় বা যদি মনে হয়, সবারই প্রত্যেকের শরীরটা আগে দেখে নিতে হবে, আগের দিন কিন্তু আপনারা নিরামিষ খেতে পারেন বা একবেলা হবিষ্যি করে নিতে পারেন। ব্রত দিন সকাল থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করতে হবে, এবং সন্ধেবেলা নির্জলা থেকে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হবে। এবং যারা শৈত্য মতে, শক্তি মতে যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারা অবশ্যই ঠাকুরের গুরুদেবের বীজমন্ত্র পড়ে নিয়ে তারপরে অবশ্যই বাবা শিবের ওম নমঃ শিবায় জপ করবেন। আর এই সময় যখন পুজো করছেন তখন বাবা শিব এবং পার্বতী দুজনেরই কথা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, ভাববেন, তাহলে কিন্তু এই ব্রত সম্পূর্ণ হবে। এই যে ব্রত করছেন, আমাদের তো জানতে হবে যে এই ১৬টি সোমবার ব্রত করার কারণ কি, কে এই ব্রতটি করেছিলেন, কি উপকার হয়েছিল, সেটা জেনেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই ১৬টি সোমবার আপনি ব্রত করছেন। একদিন শিব এবং পার্বতী মর্ত্যলোকে ঘুরতে এসেছিলেন, ঘুরতে এসে দেখেন রাজা দেবাদিদেবের শহরে শিবের উদ্দেশ্যে বা শিবের জন্য একটি মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরটি দেখে দুজনেরই খুব পছন্দ হয়, তারা মনে করেন যে এইখানে তারা কিছুদিন থাকবেন, এবং শিব এবং পার্বতী সেখানে মহা আনন্দে রয়েছেন। এখানে থাকার পর কিছুদিন পরেই পার্বতী শিবকে পাশা খেলার জন্য আগ্রহ দেখান যে তিনি পাশা খেলবেন, এবং সব কিছু অনুকরণ আনা হলো, পাশা খেলা শুরু হলো শিবের এবং পার্বতীর মধ্যে। এবং সেই সময় ওই মন্দিরে যে পুরোহিত ছিলেন, ওই পুরোহিত সেই সময় মন্দিরে এসেছিলেন পুজো করার উদ্দেশ্যে, তিনি দুইজনের পাশা খেলা দেখছিলেন। দেখতে দেখতে পার্বতী হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন পুরোহিতকে যে এই পাশা খেলায় কে জিতবেন। পুরোহিত একদম বিগলিত হয়ে তিনি উত্তর দিলেন যে বাবা শিব জিতবেন। এবং যখন পাশা খেলা শেষ হলো তখন দেখা গেল পার্বতী সেই খেলায় জিতে গেছেন, শিব হেরে গেছেন। সেই সময় পার্বতী রাগান্বিত হয়ে ঠাকুরমশাইকে অভিশাপ দিয়েছিলেন যে আপনার কুষ্ঠ হবে, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি জানতেন আমি জিতবো, তাও আপনি বাবাকে সন্তুষ্ট করার জন্য এই কথা বলেছিলেন। তারপরে সেখান থেকে শিব পার্বতী চলে গেলেন, কিন্তু সেই ব্রাহ্মণের কুষ্ঠরোগ হলো এবং কিছুতেই সেই কুষ্ঠরোগ সারছিল না। বেশ কিছুদিন পরে সেই মন্দিরে অপ্সরা, স্বর্গের যারা অপ্সরা থাকেন তারা এলেন, তারা এসে মন্দিরে পুজো দিতে দেওয়ার সময় দেখলেন যে ওই ব্রাহ্মণের কুষ্ঠরোগ হয়েছে এবং কিছুতেই সারছে না। তারা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে কেনই তার এই কুষ্ঠরোগ হয়েছে, তখন ব্রাহ্মণ তার কারণটা জানালেন। জানানোর পরে তখন সেই অপ্সরাদের মধ্যে একজন ব্রাহ্মণকে বললেন যে আপনি ১৬টি সোমবার বাবার ব্রত করুন, দেখবেন আপনার যে সমস্যা আছে সেটি মিটে যাবে। এরপর শুরু করে দিলেন ব্রাহ্মণ ১৬টি সোমবার।
ষোলোটি সোমবার করার পরপরই ব্রাহ্মণ কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়ে গেলেন এবং সেই মন্দিরে পূজারি তিনি পুজো দিতে থাকলেন। কিছুদিন পর আবার মা পার্বতী এবং বাবা শিব সেই মন্দিরে এসেছেন। আসার পরে সেই মন্দিরে এসে দেখলেন যে ব্রাহ্মণটি সুস্থ হয়ে গেছে। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সুস্থ হলেন কি করে। তখন তিনি তার অপ্সরাদের কথা বললেন যে স্বর্গের অপ্সরা এসে তাকে ষোলোটি সোমবার ব্রত করতে বলে গেছেন, তিনি ষোলোটি সোমবার ব্রত করেছেন, সুস্থ হয়েছেন। সেই কথা শুনে মা পার্বতী ষোলোটি সোমবার ব্রত করলেন। কী কারণে করলেন? তার পুত্র কার্তিকেয় তার প্রতি অসন্তুষ্ট ছিল, রাগান্বিত ছিল, তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। ষোলোটি সোমবার ব্রত করে কার্তিকের সঙ্গে ভালো সম্পর্ক হলো। কার্তিক যখন শুনলেন ষোলোটি সোমবার ব্রত করে তার মার সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে, কার্তিকও তখন ষোলোটি সোমবার ব্রত করলেন। কেন করলেন? কার্তিকের প্রাণপ্রিয় এক বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তিনি এই ষোলোটি সোমবার ব্রত করে বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো করলেন। তারপরে কার্তিকের বন্ধু যখন শুনলেন যে এই ষোলোটি সোমবার ব্রত করে কার্তিকের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়েছে, সেই বন্ধুটির বিয়ে হচ্ছিল না, তখন তিনি আবার ষোলোটি সোমবার ব্রত করলেন। ব্রত করার পরে তার ভালো একজন স্ত্রীর সঙ্গে বিয়ে হলো। এবার বিয়ের পরে তার কোনো সেরকম সন্তান হচ্ছিল না, সেই সন্তানের জন্য তার স্ত্রী আবার ষোলোটি সোমবার ব্রত করলেন, তারপরে তার সন্তান হলো। এই কন্টিনিউটি এগুলো ষোলোটি সোমবার ব্রত চলতে থাকলো। এই চলতে থাকার পর থেকেই কিন্তু এইভাবেই ষোলোটি সোমবার ব্রত পালন এসেছে এবং ষোলোটি সোমবার ব্রত পালন করে আমি তো বললাম এই দেবতাদের কী কী প্রবলেম সলভ হয়েছে, সেরকমভাবে আপনারও যদি কোনো গুরুত্বতর প্রবলেম থাকে এবং আপনি কিছুতেই তার থেকে উঠতে পারছেন না, তাহলে আপনিও ষোলোটি সোমবার ব্রত পালন করুন। দেখুন আপনারও সেই সম্পর্কগুলো, আপনারও যদি অর্থের জন্য হয় অর্থের, আপনার যদি সন্তানের জন্য হয় সন্তানের, আপনার যদি মনে হয় কোনো সম্পর্ক টিকছে না তার জন্য এই ষোলোটি সোমবার ব্রত করে আপনার সেই যেটার জন্য করবেন সেটা পূর্ণ হবে এবং আপনি যদি কোনো পাপ করে থাকেন সেটার থেকেও কিন্তু আপনি মানে মুক্তি পাবেন, পূর্ণ অর্জন করবেন। সুতরাং যার মনে হবে যে শরীরে দেবে সে ষোলোটি সোমবার ব্রত পালন করতে পারেন। আমার প্রোগ্রাম যারা দেখছেন যাদের ভালো লাগছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আপনারা যারা প্রবলেমে আছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে বুকিং করে চেম্বারে আসবেন এবং যারা অনলাইন করাতে চাইছেন তারাও এই নাম্বারটিতে ফোন করে বুকিং করে নেবেন। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়।